বডিটা যেহেতু চাইল্ড ইমপ্লিমেন্ট করতেছি, এখন যদি আমরা obj.classname কল করি তাহলে কোনটা এক্সিকিউট হবে? এটাই এক্সিকিউট হবে, এই কারণে এখানে অ্যাম্বিগুইটিটা ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, এইটুকু কি বোঝা গেছে কি বলছি? কেন আমরা ক্লাসকে মাল্টিপল ক্লাস ইনহেরিট করতে পারি না কিন্তু মাল্টিপল ইন্টারফেস ইউজ করতে পারি? বোঝা গেছে কি? এখানে বডিটা মানে না ইউজ করলে কি কারণে ওভাররাইটটা করা যেতেছে? মানে বডি ইউজ না করে, মানে মানে যে ইন্টারফেস শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো থাকে, তো মানে অ্যাবস্ট্রাক্ট না থাকলে কেন এটা করা যায় না? আচ্ছা দেখো, ইন্টারফেসে আমরা সবসময় একটা মেথডই লিখি এবং এই মেথডগুলা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট হয়, এটা তো তোমরা জানো। জি ম্যাম। আচ্ছা, এবং অ্যাবস্ট্রাক্ট মানে এখানে আমরা বডি লিখতে পারবো না, এটাও তো আমরা জানি। সো এখন যখন আমরা ইমপ্লিমেন্টস করি, ইমপ্লিমেন্ট করলে আমরা জানি যে অবশ্যই ওভাররাইট করতে হবে। সে আমাকে ফোর্স করে যে তুমি যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা লিখছো, মানে ইন্টারফেসে তো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এই অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা বডি সহ লেখো। এখন কি ছিল মানে অ্যাবস্ট্রাক্ট হইলে আর কি এই ওভাররাইটটা হয় কিন্তু নরমালি হয় না, এই কি কারণে হয় ওইটা এরকম টাইপের আর কি? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মানে দুইটাই তো বডি ছাড়া, তো ওই মানে মানে হলো যে ইন্টারফেসে তো দুটোই আর কি সেম নামের মেথড আছে। আচ্ছা হ্যাঁ, দুই, হ্যাঁ বুঝতে পারছি এবার। সো ইন্টারফেসে দুইটাই বডি ছাড়া, ঠিক আছে। এখন বডি ছাড়া কিন্তু তুমি কি ইমপ্লিমেন্টেশন তো একবারই করতেছো, আগে যখন ক্লাস ছিল ক্লাসে কি দুইটা আলাদা ইমপ্লিমেন্টেশন ছিল না? জি ম্যাম। তাইলে ওই তাইলে হচ্ছে কোনটা প্রিন্ট করবে সে বুঝে না, কিন্তু এখন তো একটাই প্রিন্ট স্টেটমেন্ট। জি ম্যাম। তাইলে এই জন্য এখন সে এটা বুঝতে পারে। সো এটা আমি প্রিন্ট দিয়ে দেখাইছি, বাট ভিতরে আসলে অনেক কিছুই হয়, তো প্রিন্টটা বোঝা সবচেয়ে ইজি দেখে আমি প্রিন্ট দিয়ে দেখাইলাম। ঠিক আছে, বুঝতে পারছো এবার? আচ্ছা, সো এখন এটা হচ্ছে সেকেন্ড রিজন যে আমরা কেন হচ্ছে ইন্টারফেসটা আবিষ্কার হইলো আর কি। তো এটা একটা সবচেয়ে বড় রিজন যে আমরা মাল্টিপল ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমরা মাল্টিপল ক্লাস থেকে ভ্যালু এনে এনে এখানে ইউজ, মানে মেথড এনে এনে ইউজ করতে পারবো। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা হচ্ছে, মনে হয় সাইমন বলতেছিলা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো আমরা ইউজ করতেই পারি, তাহলে ইন্টারফেস বানাই কি লাভ হইলো? তোমার অ্যানসারটা সেম, যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও যদি করি, এই দুইটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো। না ওইটা কোশ্চেন ছিল না, আপনি মানে দুইটা অপশনের কথা বলছেন যে দুইটা কারণে আমরা ইন্টারফেসটা ইনভেন্ট হইছে, তো সেকেন্ড অপশনটা তো ঠিক আছে বুঝলাম, বাট ফার্স্ট অপশনটা মানে তো অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। আমি এটার কথা বলতেছিলাম যে আপনি ফার্স্টে যে কথাটা বললেন যে ফোর্স করে, ওইটা তো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রেও করে, তাইলে ডিফারেন্সটা কোথায়? নাম্বার কোশ্চেন, তিন নাম্বার অ্যানসারটা এরকমই যে এটা যদি অ্যাবস্ট্রাক্ট হইতো, ঠিক আছে, ধরো এটাও অ্যাবস্ট্রাক্ট, তাহলে এটা কি পাবলিক অ্যাবস্ট্রাক্ট এরকম অ্যাবস্ট্রাক্ট ও ক্লাস লিখি নাই। ঠিক আছে, মাল্টিপল এর ব্যাপারটা বলি নি, মাল্টিপল এর ব্যাপারটা তো আছে। এখানে আমরা যদি মাল্টিপল অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতো, দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাসও তো একটার বেশি করতে পারবো না, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা সুযোগ আছে যে বডি সহ মেথড লেখা যায়। দেখো এখানে যদি আমি আরেকটা মেথড লিখতাম পাবলিক ভয়েড কিছু একটা, ধরো এবিসিডি, এটা কি বডি সহ না? এখন এখানেও তো এই সুযোগটা আছে যে আমি এখানেও সেম মেথড লিখলাম পাবলিক ভয়েড এবিডি, এবং ভিতরে আবারও প্রিন্ট স্টেটমেন্ট লিখতে পারি। এরপর আবারও যখন আমি ক্লাসের অবজেক্ট বানাই ওবিজে ডট এবিডি কে কল দিব, সরি এটাতে, এটাতে এক্সটেন্স কমা ক্লাস টু, দুইটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এবিডি নামের মেথড আছে, আবারও আমি যখন ওটার অবজেক্ট বানায় কল দিব, তখন সে আবার কনফিউজ হয়ে যাবে যে এবিডি এর মধ্যে কোন এবিডিটা না। ম্যাম মানে মাল্টিপল হায়ারার্কি যেটা, ওইটা ছাড়া কি আর কোনো অ্যাডভান্টেজ আছে? আমি ওইটা বলতেছিলাম।
মাল্টিপল হায়ারার্কি ছাড়াও অ্যাডভান্টেজ আছে একটা, ওইটা একদম ওইটা বোঝার জন্য একদম লাস্টে তাহলে যায়। আচ্ছা, এটার একটা বেনিফিট আছে এরকম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি তুমি বানাও, ধরো একটা মেথড তোমার মাল্টিপল বার কল করা লাগবে, ঠিক আছে, মাল্টিপল ক্লাসে লাগবে। এটা অ্যাকচুয়ালি ইয়াতে ভালো মতো বোঝানো আছে। আচ্ছা, আমি তোমাকে এক্সাম্পলটা দিয়ে দেখাই, এখানে অনেক কনফিউশন সৃষ্টি হয়ে যাবে নালে। আচ্ছা, এখন ধরো আমি কি বানাইছিলাম, একটা বিরিয়ানি ক্লাস বানাইছিলাম, একটা কি ক্যান্ডি শপ বানাইছিলাম, তাই না? যে আমরা একটাতে বিরিয়ানি রান্না করার ইয়া দেখাবো আর একটাতে হচ্ছে ক্যান্ডি শপ, ক্যান্ডি বানাবো। আচ্ছা, এখন দেখো ক্যান্ডিও আমার সেল করতে হবে, বিরিয়ানিও আমার সেল করতে হবে, ঠিক আছে। এখন বিরিয়ানি ক্লাসটা এবং ক্যান্ডি ক্লাসটার ভিতরে আবার কি আছে? আচ্ছা, আমরা যদি একটু সেলিং এ যাই, সেলিং এর ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যে ডিশ সেল করো। এখন ডিশটা কি ডিফারেন্ট হইতে পারে না? বিরিয়ানি ক্লাসে গেলে আমাদের ডিশটা হইতে হবে বিরিয়ানি, ক্যান্ডি শপে গেলে ডিশটা হবে ক্যান্ডি। কিন্তু বোথ ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রেই আমরা কি টোটাল প্রাইস কি একভাবেই ক্যালকুলেট করতে পারি? আমাদের এমন একটা মেথড দরকার। আচ্ছা, ধরো আমি টোটাল প্রাইসটাও অ্যাবস্ট্রাক্ট দিলাম, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট, অথবা এই পুরাটা সাপোজ ইন্টারফেস ছিল, অথবা ধরো আমরা অ্যাবস্ট্রাক্টে দিলাম, অ্যাবস্ট্রাক্ট ভয়েড কি টোটাল। এখন বোথ ক্ষেত্রে আমাদের অ্যাবস্ট্রাক্ট, দুইটা অ্যাবস্ট্রাক্ট আছে। তো এখন আমরা কই যাব? আমাদের বিরিয়ানি ক্লাসে যাব। সো বিরিয়ানি ক্লাসে এসে আমি করছি এক্সটেন্ড সেলিং। তো এখন এখানে আমি লিখতে পারি এই জিনিসটা, টোটাল প্রাইসটাকে লিখলাম, যেহেতু এটাও একটা কি তোমার কি এটা, ও আচ্ছা এই জিনিসটা ওখানে দিয়ে আসি নাই। বিরিয়ানি, সেলিং ক্যান্ডি, এই যে সেলিং ক্যান্ডি, এইটুকু আমি আপাতত বাদ দিয়ে দিলাম জাস্ট ফর দ্য সেক অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। সো ক্যান্ডি শপ একটা ক্লাস আছে যে হচ্ছে সেলিং অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করলো, এবং ওখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, টোটাল প্রাইস, যে কিনা কি করে দুইটাকে মাল্টিপ্লাই করতেছে আর ও হচ্ছে কিছু একটা প্রিন্ট করে। সিমিলারলি বিরিয়ানি ক্লাসেও আমরা হচ্ছে ডিশ সেল করতেছি, কিছু একটা প্রিন্ট করলো, এবং আবারও সেম জিনিসই করতেছি, মাল্টিপ্লাই করতেছি। তো এখন বেনিফিটটা হচ্ছে এভাবে যে এখানেও সেম জিনিস লিখলাম, ক্যান্ডি শপেও সেম জিনিস লিখলাম, আবার ধরো আরো 10টা আমাদের ইয়া আছে খাবার দাবার, ধরো পিৎজা, চকলেট, কেক, এইসব কিছু একটা, সবগুলোতেই কি সেম মেথডটাই কল হবে। তো এখন এই মেথডটা বারবার বারবার সব জায়গায় না প্রিন্ট করে আমরা যদি এইটাকে সরায় দেই এবং সেলিং এ গিয়ে এটাকে একটা বডি সহ মেথড বানায় দেই, তাহলে কি ক্যান্ডি শপ তো অটোমেটিকই তার অ্যাক্সেস পাচ্ছে, আমাকে বারবার এখানে লিখা লাগতেছে না, আমি একবারই লিখলাম এবং একবার লিখে আমি সব জায়গায় একই কাজ করতে পারতেছি। তাহলে কি মানে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানোর বেনিফিটটা এটা হইলো যে আমি এক তো একটা মেথড লিখতে পারতেছি ইয়া ছাড়া, ইন্টারফেসের মানে বেনিফিটের কথা বলতেছিলাম। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের বেনিফিটটা হচ্ছে এরকম যে আমরা এভাবে বডি সহ লিখতে পারি, আবার বডি ছাড়াও লিখতে পারি, আর ইন্টারফেসের বেনিফিটটা হচ্ছে আমরা মাল্টিপল জায়গা থেকে ডাটা নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে ইন্টারফেসের বেনিফিট। কিন্তু ইন্টারফেসে আমরা কি করতে পারি না, বডি সহ মেথড লিখতে পারি না, এই কারণে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাও দরকার, ইন্টারফেসটাও দরকার। মানে তাহলে ম্যাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকলে ইন্টারফেসের বেনিফিট হচ্ছে গিয়ে জাস্ট মাল্টিপল হায়ারার্কি, আর কিছু না? আমার জানার মধ্যে যত বেনিফিট আছে সব জানাই দিলাম,
এগুলাই হচ্ছে এগুলার বেনিফিট। কেন ইন্টারফেস ইউজ করব, কখন কখন ইউজ করব, কখন অ্যাবস্ট্রাক্ট ইউজ করব, ঠিক আছে? সো এটাই যা বললাম তাই এই তো। আর ইন্টারফেসে আরো কিছু জিনিস করা যায়, যেমন হচ্ছে ধরো আমরা চাইলে একটা ইন্টারফেসে আরেকটা ইন্টারফেসকে ইয়া করতে। আচ্ছা আমরা এই যে এটা তো বললামই যে ইমপ্লিমেন্টস প্রিপারেশন কমা অ্যাসেম্বলিং, দুইটাকে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কি করতে হবে, অবশ্যই তোমাকে প্রিপারেশনের তিনটা মেথড সাথে অ্যাসেম্বলিং এর তিনটা মেথড সবগুলাকে বডি সহ লিখতে হবে, নাহলে সে তোমাকে এরর দিবে। আচ্ছা আরেকটা কাজ করা যায়, আরো বেশ কিছু করা যায় ইন্টারফেস দিয়ে, অনেক কিছু করা যায়। এখন সাপোজ তুমি হচ্ছে প্রিপারেশন ক্লাসে গেলা, এখন তুমি চাইতেছো তোমার কোনো আইটেম অ্যাসেম্বল হওয়ার আগেই মানে প্রিপারেশনটা যাতে হয়, ঠিক আছে? সো আমরা এরকম একটা কাজ করতে পারি, যদি চাই করতে পারি, আমরা চাইলে ইন্টারফেসে আরেকটা ইন্টারফেসকে ইনহেরিট করতে পারি, এক্সটেন্স চাই এখানে করবো না, আমরা অ্যাসেম্বলিং এ করি। সো আমরা চাইতেছি কোনো আইটেমকে অ্যাসেম্বল করার আগে যাতে সে অবশ্যই প্রিপেয়ার করে আসে, সো আমরা এরকম লিখতে পারি ইন্টারফেস অ্যাসেম্বলিং এক্সটেন্স। এটা করলে কি হবে, এখন অ্যাসেম্বলিনের কাছে নিজের তো তিনটা আছেই, সাথে প্রিপারেশনের যে তিনটা ছিল ওই তিনটাও এখানে অ্যাড হয়ে গেছে। সো এখন টোটাল অ্যাসেম্বলিং এর আন্ডারে ছয়টা মেথড আছে বডি ছাড়া। সো এটা করে বেনিফিট যেটা হইতে পারে, তো আমি যদি বিরিয়ানি ক্লাসে যাই, বিরিয়ানিতে গিয়ে যদি আমি লিখি হচ্ছে অ্যাসেম্বলিং, তাহলে যেটা হবে ও আমাকে ফোর্স করবে মানে এটা লিখতে যে প্রিপারেশনের তিনটা মেথডকে ওভাররাইড করো, এই যে প্রিপারেশনের তিনটাকে যদি আমি ডিলিট করে দেই শুধু অ্যাসেম্বলিংকে লিখি, তাহলে দেখো সে আমাকে এরর দেয়। কারণ কি, এই যে লেখা আছে বিরিয়ানি ইজ নট অ্যাবস্ট্রাক্ট এন্ড ডাজ নট ওভাররাইড অ্যাবস্ট্রাক্ট মেথডস কমপ্লিট প্রিপারেশন ইন প্রিপারেশন, মানে হচ্ছে প্রিপারেশন ক্লাসের এখানে একটা লিখছে কারণ জায়গা হয় না, নিচে আরো আছে ওই যে ডট ডট দেওয়া, মানে হচ্ছে তোমাকে তিনটা মেথডই ইমপ্লিমেন্ট করতে হবে প্রিপারেশনের। কেন, কারণ অ্যাসেম্বলিং ইনহেরিট করতেছে, অ্যাসেম্বলিং ইনহেরিট করতেছে প্রিপারেশনকে। তো চাইলে এটা করতে পারো, এটা করা ম্যান্ডেটরি না, আমি জাস্ট দেখাইলাম যে এটা করা যায়। সো আমি এটা আবার তিনটা লিখে দিলাম, প্রিপারেশন কমপ্লিট প্রিপারেশন অ্যাসেম্বল আইটেম, এগুলা লিখে দিলে আমার এরর চলে যায়। এটা হচ্ছে একভাবে করা যায় একটা জিনিস, মানে যে ইমপ্লিমেন্ট করতে হলে তাহলে আর কি বডি সহ লিখতে হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টস যখন লিখবা কোনো কিছুকে, তখন অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে অ্যাসেম্বলিং এর আন্ডারে কয়টা মেথড আছে, এবং সেই সব মেথড কে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যদি অ্যাসেম্বলিং এ যাই, অ্যাসেম্বলি মেয়ে দেখবো তিনটা আছে, তো তুমি তো তিনটা সুন্দর মতো ইমপ্লিমেন্ট করে দিলা, তাও দেখলে এরর যাচ্ছে না। কেন যাবে না, কারণ হচ্ছে আমরা অলরেডি এক্সটেন্ড করছি এখানে একটা, উইচ মিনস প্রিপারেশনের মধ্যে যে ছিল এই যে এই তিনটা, এগুলাকেও তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আই থিঙ্ক আমি তোমাদেরকে অল পসিবল কম্বিনেশন বলে ফেলছি, কি কি করা যায় কি কি করা যায় না। একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি একটা ইন্টারফেসে মেথড লেখো, ঠিক আছে, এখানে তো আমরা কোনো আইডেন্টিফায়ার দেই নাই, পাবলিক বয় পাবলিক প্রাইভেট কিছুই দেই নাই, সমস্যা নাই, কিছু না দেওয়া মানে হচ্ছে ডিফল্ট। এখন ডিফল্ট যদি হয় তাহলে আমরা সেম প্যাকেজে অ্যাক্সেস পাবো। তো এখন ধরো আমি বিরিয়ানিতে গেলাম, এখন তোমার এখানে যেটা ইস্যু হয়ে মানে ইস্যু না, এটা তোমাকে নেটবেন্স যেটা এরর দিবে, তুমি যদি অ্যাসেম্বলিং এর বা প্রিপারেশনের মেথড গুলো ইমপ্লিমেন্ট করার সময় এখানে পাবলিকটা না লিখো, তাহলে সে তোমাকে এরর দিবে। সো এটা যদি কখনো রিটার্ন এক্সাম হয়, ফাইনাল তোমাদের তো থিওরি ফাইনাল তো রিটার্নই হয়, তখন এটা অবশ্যই পাবলিক লিখতে ভুলবা না, ইমপ্লিমেন্ট করার সময় অবশ্যই পাবলিক লিখতে হবে। তুমি এখানে ডিক্লেয়ার করো বা না করো, ইট ডাজেন্ট ম্যাটার, আমি প্রিপারেশনে করছি অ্যাসেম্বলিং এ করি নাই। কিন্তু যখন আমি সেটাকে বডি সহ লিখবো কোনো এক জায়গায় ইমপ্লিমেন্ট করে, তখন অবশ্যই পাবলিকটা লিখতে হয়। এটা লেখার কারণ হচ্ছে যে তুমি একটা ইন্টারফেসের জিনিস ইমপ্লিমেন্ট করতেছো, এটাকে যদি তুমি পাবলিক ডিক্লেয়ার না করো, তাহলে অনেক সময় এমন হইতে পারে যে এটা কোথাও কলই হচ্ছে না। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ওরা এটা ম্যান্ডেটরি করে দিছে যে পাবলিক লিখতেই হবে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখো যে এটা যাতে পাবলিক সবসময় লেখো, এটা যদি না লিখো তাহলে কিন্তু এরর দিবে। সো দেখো, এই তো সব কি বলছি দেখে আসি আমি একটু।
এই যে পাবলিকটা সেম প্যাকেজে ইউজ করা যায় তাহলে এখানে ইন্টারফেসের ক্ষেত্রেই কি মানে ডিফল্ট গুলোর পাবলিকটা দিতে হয় এরকম? হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেসের ক্ষেত্রে তুমি যখন ইমপ্লিমেন্ট করবা তখন সেটা ম্যান্ডেটরি হয়ে যায়। মানে ইন্টারফেসে কি সেম প্যাকেজের মধ্যেই থাকে না? হ্যাঁ, বাট তুমি যদি মানে সেম প্যাকেজে থাকলে প্রবলেম নাই, কিন্তু এটা তোমার নেটবিনস মানে কি বলে জাভাটা এভাবেই ডিজাইন করা যাতে তুমি ইমপ্লিমেন্টেড মেথডের আগে পাবলিকটা লেখো। না লিখলে যেটা হবে, তুমি তো এই মেথডটাকে কোথাও এক জায়গায় কল করবা, তাই না? মেইনে তো যাবো আমরা কোনোদিন, তো ওই মেইনটা যদি অন্য কোনো প্যাকেজে থাকে বা অন্য কোনো প্যাকেজের আন্ডারে যদি তোমার এটাকে কল করা লাগে তখন যাতে এটা অ্যাক্সেস করতে পারে, এই জন্য এটা এভাবে পাবলিক করে দেওয়াটা ম্যান্ডেটরি করছে। কারণ আলটিমেটলি তোমার পারপাস কি, ইন্টারফেস কেন বানাই যাতে সেটা বডি সহ মেথডটা লিখি, এবং কোন মেথড আমরা কেন লিখি যাতে মেথডটা কখনো কল হয়, তো এই সবগুলো পারপাস কে ফুলফিল করার জন্যই এটাকে এই জিনিসটা পাবলিক লিখতে বলা হয়েছে। ঠিক আছে, ওকে, আই থিংক আমি সব বলে ফেলছি তোমাদেরকে যা যা দরকার ছিল। তো আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? অনেক কিছুই বলছি, তাও তোমরা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে যদি কিছু মনে হয় যে এটা ভুল, এটা বুঝি না, এটা বুঝি না, ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্টটা খুবই একটু কমপ্লিকেটেড একটা কনসেপ্ট। কোনোটা এটা করা যায়, কোনোটা ওটা করা যায়, কোনোটা এটা, মানে এই জিনিসটা খুব কমপ্লিকেটেড এবং খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা একটু ভালো করে সবাই পড়বা আর ভালো করে প্র্যাকটিসও করবা যাতে সবাই সবকিছু বুঝতে পারো। ধরো আমি একটা ইন্টারফেস না অন্য এক জায়গায় বানাই, এখানে অলরেডি অনেক ক্রাউড হয়ে গেছে, ধরো আমি একটা নতুন প্রজেক্ট বানাই। আচ্ছা, নতুন প্রজেক্ট কেন বানাবো, এখানে করি। এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট কোনটা, এমপ্লয়ি, তাই না? সো সাপোজ আমি এখানে বানাচ্ছি ম্যানেজার। সো ম্যানেজার যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তো বানায়, অ্যাবস্ট্রাক্ট বানাইলে এরর দেয় না কোনো, কিন্তু তাহলে অ্যাবস্ট্রাক্ট লেখা উচিত, কোনো লাভ হয় না আসলে। সো আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি, অ্যাবস্ট্রাক্ট ভয়েড অ্যাবস্ট্রাক্ট void manager name ও বডি সহ তো লেখা যাবে না, সরি, কেউ আমার মতো এগুলা ভুল করবে না। সো লিখলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, একটা ম্যানেজার তো একটা এমপ্লয় হতে পারে, তাই না? সো এমপ্লয় একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ডস এমপ্লয় এটা লিখতে পারবো। ঠিক আছে, সো এটা লিখে এখন যেটা হবে, আমি যদি কোথাও ম্যানেজারকে এক্সটেন্ড করি, ধরো স্যালারিতে যদি আমরা গিয়ে এখন এমপ্লয়কে না করে ম্যানেজারকে করি, তাহলে যেটা হবে তোমার এমপ্লয়ের এই যে কম্পিউট পে এটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে, আবার ম্যানেজারের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে, দুইটাকেই ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ ও হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার ওই যে কম্পিউট পেটাকে এখানে ইনহেরিট করতেছে। কই এটা, মানে এখানে লিখতে হয় না বাট এখানে সে আসে, এই যে। সো এই দুইটাকেই তোমার ইমপ্লিমেন্ট করতে হবে ম্যান্ডেটরি, না হলে এরর দিবে। ঠিক আছে, আর কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডও তো সব সময় পাবলিক হবে, তাই না? পাবলিক ডিক্লেয়ার করলে ভালো। দেখি তো, এটা এরর, এখন আবার এটা এরর দিতেছে কেন? ও আচ্ছা, এটা তো নাই ওখানে। আমার যেটা মনে হয়, আমি না এমপ্লয়িতে যে এমটিটা বানাইছিলাম না, এটার কারণে মনে হয় এররটা দিচ্ছিল না। একটু দেখে আসি, এটা দাঁড়াও না, তাও তো এরর দেয় না, কি অদ্ভুত। তাহলে আবার ম্যানেজারে ইয়া দেয় কেন, ম্যানেজার, কারণ ম্যানেজারে এটা এক্সিস্ট করে না। না 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 না, মধ্যে এমপ্লয়ি এক্সটেন্ড করছে। দাঁড়াও,
এমপ্লয়িতে গিয়ে আমি যদি এটা কেটে দেই, এটা যদি না থাকে কি ব্যাপার? এরর দেয় না কেন আমাকে? এই যে এখন এরর দিছে দেখছো। কিন্তু যদি এটা এক্সিস্ট করে আর যদি আমি এটা না লিখি তখন কি এরর দিবে? হ্যাঁ তখন এরর দিচ্ছে দেখছো। একটু আগে এরর দিচ্ছিল না বিকজ আমি একটা এমটি কনস্ট্রাক্টর বানাইছিলাম এখানে। সো এটা এমপ্লয়ি, এই যে আমি এটা বানায় রাখছিলাম এই কারণে এটা এরর দিচ্ছিল না। এবার বুঝছি তাই কি? এখন এই যে দেখছো ও হচ্ছে বাই ডিফল্ট এখানে ধরে নিছে যে এখানে এই জিনিসটা আছে, এই কারণে এরর দিতেছিল না। কিন্তু আমার যদি এমপ্লয়ি ক্লাসে, এমপ্লয়ি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এটা না থাকে এবং আমি স্যালারিতে গিয়ে যদি এটা না লিখি তখন আমাকে এরর দিবে। এই যে তাই তো বলি, ইনহেরিটেন্সে তো এটা এরর দেওয়ার কথা। ওকে, এই কনফিউশনটা তো সমাধান হয়ে গেছে। এখন আমি যদি এখানে ম্যানেজার নেক্সট ফেজে যাই, ম্যানেজার লিখি, ম্যানেজারে তো আসলে এটা নাই সো এটা লিখবো না। কিন্তু এখন আমাকে কি করতে হবে যে ম্যানেজ নেম, ও আচ্ছা এখানে আরো কাহিনী আছে। কাহিনী হচ্ছে এরকম, এমপ্লয়িতে আমি একটা কি এমটি কনস্ট্রাক্টরটা উঠাই দিলাম, এখন এমপ্লয়ি কে এক্সটেন্ড করতেছে ম্যানেজার। সো ম্যানেজারের ভিতর এমন একটা কনস্ট্রাক্টর থাকতে হবে যে এমপ্লয়ি কে ওভাররাইড করে। সো আমার এখানে অ্যাড কনস্ট্রাক্টর করতে হবে, এই যে পাবলিক ম্যানেজার, এবং এই সুপারটাকে এখানে কল করতে হবে। দেখছো এরর দেয়। তো এই জিনিসগুলো যে দেখাচ্ছি এগুলো একটু মনে রাখো সবাই, দেখছো কত কিছু যে করা যায় এখানে। সো পাবলিক ম্যানেজার, এখন আমরা স্যালারিতে গেলে যদি আন্ডু করি, এই যে এখন আমাদের এগুলা ঠিক হয়েছে। এখন খালি লেখা বাকি হচ্ছে এই জিনিসটা, ভয়েড ম্যানেজ, ম্যানেজার নেম। সো এটাকে যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেই তাহলে আর এরর দিবে না। আচ্ছা, এখানে পাবলিক লেখাটা ম্যান্ডেটরি না, ওই যে জিজ্ঞেস করছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কেন জানি এরর দেয় না, উচিত লেখা উচিত আসলে, নালে তো লিখে কোনো লাভ হইলো না যদি কল না করি। ওকে, বুঝা গেছে সবাই? আর ম্যাম যে ফার্স্ট এর দিকে যেটা হয়েছিল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কারণে সুপার ইউজটা করা না জানি দিস ডট নেম এটা আর কি করা গিয়েছিল, ওই যে আমি এমটি কনস্ট্রাক্টর বানাইছিলাম তো একটা এমপ্লয়িটার কারণে, ও হচ্ছে ভাবতেছিল যে ওর কাছে আছে, যে এমপ্লয় লিখছিলাম তো ও ভাবতেছিল এখানে এমটি সুপারটা আছে, এই যে এটা ও ভাবতেছিল। কিন্তু এখন তো আমি এমটি সুপারটা উঠাই দিছি, এখন এমটি সুপারটা এক্সিস্টই করে না। সো এই কারণে এখন ও আমাকে এরর দিতেছে যে না, তুমি একটা কনস্ট্রাক্টর বানাইছো এটা সুপার তোমাকে লিখতেই হবে। জি ম্যাম বুঝছো, হ্যাঁ এই জন্যই আমি তখন খেয়াল করি নাই আসলে, বুঝছো সবাই? আচ্ছা, অনেক জিনিস করে, অনেক কিছু করা যায়, কি কি অনেক কিছু। সো আমি ক্লাসে যতটুকু পড়াইছি এগুলা রিলেটেডই কোয়েশ্চেন নর্মালি আসে, আর এর বাইরে কিছু এক্সট্রা জিনিস যেসব আমরা মাত্র দেখলাম এই জিনিসগুলা হচ্ছে তোমার চাকরিতে জিজ্ঞেস করতে পারে, চাকরির ইন্টারভিউতে। আই নো তোমরা মাত্র 1-2 পড়ো, চাকরি তোমাদের অনেক দূর, বাট ট্রাস্ট মি জাভা থেকে অনেক কোয়েশ্চেন করে, ভাইভাতে জিজ্ঞেস করে, রিটেনে আসে। মানে তুমি 4-2 যেসব পড়বা ওগুলা যদি নাও আসে, ওগুলা তো খুবই হাই লেভেল, ওগুলা যদি না আসে তোমার এই জাভা থেকে কোয়েশ্চেন আসবেই, যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হবা স্পেশালি তাদের জন্য। সো জাভার অনেক কোয়েশ্চেন আসে, সবাই ভালো করে জাভাটা পড়ো এই সেমিস্টারে। আমরা ল্যাবে পড়াইতে পারলে হয়তো আরো বেটার হইতো, বাট যেহেতু ল্যাবে পড়াইতে পারতেছি না, আমি চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব। যারা হচ্ছে ভিডিওটা দেখো নাই, প্লিজ সবাই ইন্টারফেসের পার্টটুকু দেখো, ভিডিওটা একটু বড়। সো তোমরা অ্যাবস্ট্রাক্ট দেখো আর না দেখো ডাজেন্ট ম্যাটার, ইন্টারফেসটা একটু দেখো। ইন্টারফেসটা আমি খুব সুন্দর করে বুঝাইছি যে কেন কোনটা কোথায় কিভাবে করতেছি একটা এক্সাম্পল দিয়ে। তোমরা তো প্রায় হচ্ছে মানে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন জানতে চাও যে এটা কেন ওইটা কেন, সো ওইখানে আরো ভালো মতো বুঝতে পারবা। তাও তো এখানে আমি অনেক কিছুই বললাম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এখন আমরা যদি এটাকে মেইনে গিয়ে ইমপ্লিমেন্ট করি, এতগুলা ক্লাস বানাইছি আমি এখানে, আল্লাহ, এখানে গিয়ে ইমপ্লিমেন্ট করলে বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। যেমন ধরো ইন্টারফেস এর অবজেক্ট বানাইছি, আচ্ছা ইন্টারফেস এর তো কোনো কনস্ট্রাক্টরই বানানো যায় না,
সো তাকে অলওয়েজ চাইল্ড দিয়েই ইমপ্লিমেন্ট করতে হয়। সো চাইল্ড দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, আবার ক্লাসের তো নর্মালি বিরিয়ানি একটা নর্মাল ক্লাস, সোরও অবজেক্ট বানানোই যায়, জাস্ট এগুলা কল করছি। তো এই কোডটা দেওয়া আছে, কোডও দিয়ে দিছি, স্লাইডও দিয়ে দিছি, ভিডিও দিয়ে দিছি, সব দেওয়া আছে, তোমরা খালি একটু দেখবা আর কষ্ট করে পড়াশোনা করবা। এই ম্যাম আমরা কি তাহলে প্রয়োজন ছাড়া এমটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করব না? করতে পারো, বাট মানে এটা না আসলে মানে অ্যানসার দেওয়াটা খুব কমপ্লিকেটেড যে করবা কি করবা না। এটা আসলে যখন সফটওয়্যার ডেভেলপ হয় তখন বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস করে, তো তোমার যদি দরকার হয় এমটিটা তাহলে করবা, দরকার না হইলে করবা না। কখনো যদি তোমার মনে হয় যে এটা ডিক্লেয়ার করেও এমটিটা দরকার তাহলে ওটা লিখবা। এটা আসলে পুরোপুরি তোমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, এরকম কোনো রুল নাই যে এটা করতেই হবে বা এটা করবাই না, বুঝছো? সবকিছুই তোমার প্রয়োজনের উপর ডিপেন্ড করে বা কোয়েশ্চেনের উপর। আমরা তো ডাইনামিক মেথড ডিসপ্যাচ এটা দিয়ে অ্যাবস্ট্রাক্টের কাজটা করে ফেলতে পারতাম, মানে যদি ভয়েড হিসাবে দিতাম, কিন্তু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা যে আনলাম, ওই যে অ্যাবস্ট্রাক্টে তুমি মেথড বডি সহ মেথড লিখতে পারতেছো, আবার বডি ছাড়াও মেথড লিখতে পারতেছো, তো তোমার যদি একটাই ক্লাস দরকার হয় তখন তুমি এভাবে করতে পারো, বা কখনো যদি তোমার এমন দরকার পড়ে যে শুধু হচ্ছে তুমি মানে এরকম একটা সিচুয়েশন চাও তখন তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারো, আবার কখনো যদি তুমি এই সিচুয়েশন না চাও তাহলে নরমাল ক্লাস ইউজ করতে পারো। মানে ডাইনামিক মেথড ডিসপ্যাচের কথাটা বুঝি নাই। মানে ম্যাম যে যদি মেইন ক্লাসে বডি সহ একটা মেথড ইউজ করি, পরে ওই ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল দিয়ে মানে অন্য কোন চাইল্ড ক্লাসের মেথড কল করতে পারি, তাহলে তাহলেও তো অ্যাবস্ট্রাক্টের কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু ওই একটা রিটার্ন হচ্ছে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেনিফিটটা তো তোমাকে বুঝতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইতে পারতেছি, এই কাজটা তো তুমি নরমাল ক্লাস দিয়ে করতে পারতেছো না, বুঝছো? এটা তোমাকে কি করবে, ফোর্স করবে। ধরো তোমার এরকমই একটা সিচুয়েশন দরকার, তো ওই সিচুয়েশনে তোমার ইন্টারফেসও দরকার নাই, তোমার ক্লাসও দরকার নাই, কিন্তু তোমার এরকম একটা সিচুয়েশন দরকার যে সেল করবে। ধরো তুমি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাইছো, ওখানে কি অনেক আইটেম সেল করে না, অনেক প্রোডাক্ট থাকে। এখন তোমার দরকার যে তোমাকে সে মনে করায় দিবে যে প্রতিটা প্রোডাক্টের নাম ইন্ডিভিজুয়ালি লেখো, কিন্তু টোটাল প্রাইসটা মানে একই মেথড দিয়েই পাস হয় সবসময়। তাহলে কি তুমি প্রতিবার তুমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ওখানে ইয়া করো, এক্সটেন্ড করো, সে তোমাকে প্রতিবার মনে করায় দিবে যে হ্যাঁ সেল ডিশটা তুমি ইমপ্লিমেন্ট করতেই হবে, এটা লিখো, সেলটা ইমপ্লিমেন্ট করো, লিখতেই হবে, কিন্তু টোটাল প্রাইসটা তো তোমাকে আর মনে করাবে না। বাট আলটিমেটলি তুমি যখন অবজেক্ট বানায় কল করবা তখন তো তুমি অ্যাক্সেস পাবাই, তাই না? জি ম্যাম, বুঝতে পারছো এবার ডিফারেন্সটা? এরকমই আর কি বললাম তো, এটা আসলে মানে এখন তোমরা যেহেতু শিখতেছো মাত্র তাই তোমাদের এরকম লাগতেছে যে এটা কেন ওইটা কেন, বাট এটা পুরোপুরি আসলে সফটওয়্যারটা কেন বানাচ্ছি, তোমার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি, যে তোমার কাছে সফটওয়্যারটা বানাইতে দিছে সে কেন দিল, সে কি চাইতেছে, তার ইচ্ছা অনুযায়ী তো তোমাকে বানাইতে হবে, তাই না? না হলে তো সে তোমার কাছ থেকে বানাবে না, সে অন্য কারো কাছ থেকে বানাবে। এখন তার ইচ্ছা অনুযায়ী এমন হইতে পারে যে তোমার এটা লাগতেছে, আবার এমনও হইতে পারে যে তোমার নরমাল ক্লাস দিয়েই হয়ে যাচ্ছে। সো ডিজাইন তুমি কি করবা, এটা পুরোপুরি কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে বানাইতে হয়। এই কারণে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট একা করা যায় না, মানে একটা টিম লাগে। তোমরা যদিও ভার্সিটিতে তিনজন চারজন মিলে টিম গ্রুপ করে করো, বাট যখন রিয়েল লাইফ সফটওয়্যার ডেভেলপ করে তখন একটা বিরাট টিম থাকে, একটা প্রজেক্ট ম্যানেজার থাকে, তারপরে হচ্ছে এক দল থাকে যারা হচ্ছে কাস্টমারের থেকে ইনপুট নেয় যাচ্ছে কি কি করতে হবে, এরপর তারা মিটিং করে ডিসাইড করে যাচ্ছে আমাদের ডিজাইনটা এরকম হবে, আমাদের এতগুলো ক্লাস থাকবে, এই এই ইন্টারফেস থাকবে, ক্লাসের ভিতরে এইসব মেথড থাকবে, এইসব ইন্টারফেস থাকবে, এটা এটাকে এক্সটেন্ড করবে, এগুলো সব ডিজাইনিং করে টোরে ফাইনালি ডেভেলপারের কাছে যায় যে ডেভেলপার নাও তুমি এখন এটা ইমপ্লিমেন্ট করো, অথবা হয়তো ডেভেলপারও ডিজাইনিং এর পার্ট হইতে পারে। এরপরে ফাইনালি ডেভেলপার ডেভেলপ করে, করার পরে দেয়, তারপরে হচ্ছে একদল একটা গ্রুপ থাকে যারা হচ্ছে টেস্টিং করে যে হ্যাঁ তোমাকে যা যা বলা হয়েছিল ওটা তো করছো, এখন আমি টেস্ট করে দেখবো যে কাস্টমার যা চাইছিল ওইটার বেসিসে এটা হয়েছে কিনা,
টেস্ট করে দেখে যে না এটা হয় না, এটা ভালো না, এটা আবার করো, এরকম ব্যাক এন্ড ফোর্থ করে। এই কারণে তোমার একটা সফটওয়্যার বানাইতে বেশ অনেক টাইমও লাগে, আবার এক এক জায়গায় এক এক জিনিস ইউজ হয়। তো এখন যেহেতু তোমরা খুব বেসিকে আসো, খুবই নতুন শিখতেছো, তাই তোমাদের কাছে হয়তো এগুলো কঠিন লাগতেছে যে এটা কেন ওইটা কেন, বুঝছো? সো হোপফুলি নেক্সট সেমিস্টারে যখন তোমরা জাভা এসডি করবা তখন তোমাদের একটু ক্লিয়ার হবে যে কখন কি ইউজ করতে হয়। আর এই যে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে শিখাচ্ছি, এরকম বিল্ট ইন অনেক অনেক ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, দেখবা তোমাদের এগুলো বানানোও লাগে না, ওই বিল্ট ইন গুলা ইউজ করতে পারতো, বুঝছো? এইটাই আর কি। তো আমি চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে বোঝানো সম্ভব হয়, এত ছোট লেভেলে তো আসলে সব বোঝা যায় না, তো যতটুকু বোঝানো যায় বুঝাইছি। আর এই তো আর কিছু কোনো কোয়েশ্চেন? আচ্ছা এক মিনিট আমি একটু আসতেছি, হ্যাঁ জাস্ট এক সেকেন্ড, তোমরা যাইও না, অ্যাটেন্ডেন্স দিব। ওকে, তাহলে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স দেই, আর যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি না থাকে, কোয়েশ্চেন মাথায় আসতেই পারে করতে গিয়ে, তো কোয়েশ্চেন দরকার হলে আমাকে আবার নেক্সট ল্যাবে বইলো, সমস্যা নাই। সেমিস্টার শেষ হওয়া পর্যন্ত আমি আসি, সো আমাকে জানাবা যদি কোনো কোয়েশ্চেন থাকে। এগুলো সব ক্লিয়ার হয়ে নিও, আর স্যার তো আসেই, থিওরি স্যার। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্স দিই, তার আগে একটু বলে দেই তোমাদের, আমি B1 এর তো 7 তারিখে ল্যাব, মানে সানডেতে ল্যাব থাকে, সো ওদের কোয়েশ্চেনটা আমি 5 তারিখ সকালে দিব, ফ্রাইডে সকালে। সো ওইটা তোমাদের কোয়েশ্চেন না, তোমাদের কোয়েশ্চেন আমি পোস্ট করব, তোমাদের ওয়েনসডেতে সকালে ল্যাব থাকে, তো আমি তাহলে তোমাদের কোয়েশ্চেনটা সানডে রাতের দিকে পোস্ট করব, যাতে তোমরা ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম পাও। যেহেতু ওদের বিকালে হয় তাই আমি ওদেরটা ফ্রাইডে সকালে দিব, আর তোমাদের যেহেতু সকালে হয় তাই আমি 7 তারিখ রাতে পোস্ট করব, তাহলে তোমরা হচ্ছে ওই রাতটা 7:30-8:00 পাবা। আর ওরা পায় হচ্ছে আসলে ওরা 2 দিন পাইতেছে, আর তোমরা বেশি টাইম পাই যাচ্ছ না, 7 তারিখ না 8 তারিখ দিতে হবে। সো ম্যাম ওরা অফ ডে পাচ্ছে আর আমরা মানে ক্লাস, এখন এটা তো আমার কিছু করার নাই, ওরা অফ ডে পাচ্ছে তাই না, এখন রুটিন এভাবে বানাইছে, ওরা তো দিচ্ছেও আগে, ওরা সব অনলাইন আগে দেয়, ওরা সব অফলাইন আগে দেয়, সব কিছুতে ক্লাসও আগে হয়, সবই আগে হয়, তো এটা আসলে লাস্ট উইকে অনলাইন আমরা আগে দিছি ম্যাম, একটা উইক দিয়ে তুমি এটা দাবি করতে পারো না যে ওদেরটা ওরা বেনিফিট পাইতেছে। যাই হোক, আমি আইদার 7 তারিখ রাতে দিব অথবা মোস্টলি মেবি 8 তারিখ সকালে দিব, আমি চেষ্টা করব 7 তারিখ রাতেই হিসাব দিব, সো দিয়ে দিব। সো আর ডিরেক্ট হয়তো বলে দিব না যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনটা হবে, ইন্টারফেস কোনটা হবে, এটা ঠিক আছে, এটা আমি ডিরেক্ট বলবো না, আমি হয় এরকম ফিচার্স থাকে এরকম হয়, যেমন লাস্ট অনলাইনেও হয়তো তোমরা দেখছো আমি কিন্তু লিখি নাই যে ভ্যারিয়েবল এটা হবে, আবার মনে হয় ডাটা টাইপও লিখি নাই একটাতে, সো এগুলো তোমাদেরকে নিজে থেকে ডিসাইড করতে হবে। এখন দেখা গেল যে একজন যেই ক্লাসটাকে ইন্টারফেস বানাইছো সবাই সেটাকেই ইন্টারফেস বানাইছো, এবং দেখা গেল যে আমার ইমপ্লিমেন্টেশন অনুযায়ী আসলে সেটা না, তো তার মানে সবাই কপি করছো, এমন না যে নাম্বার পাবা না, বুঝাইতে পারলে তুমি যদি আমাকে কনভিন্স করে ইন্টারফেস বানাইছো তাহলে নাম্বার পাবা, কিন্তু মানে ডিফারেন্ট হইতে পারে, ধরো একজন এটাকে অ্যাবস্ট্রাক্ট বানাইলো একজন ইন্টারফেস বানাইলো, সো এরকম হইতে পারে, তো এগুলো নিয়ে কনফিউজ হবা না যে আমার তো অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে তোমার কেন ইন্টারফেস মনে হচ্ছে, এগুলা নিয়ে একদমই কনফিউজ হবা না, হইতেই পারে, বললামই তো এক একজনের ইমপ্লিমেন্টেশন এক এক রকম হয়, সব ডেভেলপার একভাবে চিন্তা করে না, সো হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যেভাবে কোয়েশ্চেনটা বুঝবা তুমি সেভাবে ইমপ্লিমেন্ট করবা, এরপর ইমপ্লিমেন্ট করার পর আমি তোমাকে বলতে পারি যে আচ্ছা এটা এভাবে কেন করলা, আমার তো মনে হয় এটা হবে, তো তুমি আমাকে কনভিন্স মনে হয় তো এটা
কে কিছুটা কনসেপচুয়াল বলতে পারো, প্রজেক্টের নাম কি হবে এটাও বলে দিব না, প্রজেক্টটা যে আলাদা হবে এটা এতদিনে তোমাদের বুঝে যাওয়া উচিত। তোমাদের ইচ্ছা, কিন্তু হচ্ছে যে মেইন ক্লাসটা অলওয়েজ আলাদা হয়, ঠিক আছে? প্রজেক্টের নাম যেটা সেটা মেইন ক্লাস, এরপরে বাকি জিনিস বানাইতে হয়। সো এটা তোমাদের পারা উচিত এখন থেকে, নিজে থেকেই, ঠিক আছে? তো কোয়েশ্চেন অবশ্যই সোজা হবে, এমন একটা কোয়েশ্চেনই দিব যেটা আগের ব্যাচগুলা ক্লাসের মধ্যে 40 মিনিটে বা 30 মিনিটে শেষ করতে পারছে। তো এমন একটা কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে আমি 2 দিন সময় দিতেছি। তো এটা কোনোভাবেই লেট সাবমিশন আমি কনসিডার করব না। লেট সাবমিট করলে তোমার মার্ক কাটা যাবেই, 1 মিনিট লেট হলেও কাটা যাবে। এটা আমাকে কেউ বলবা না যে ম্যাম কনসিডার করেন, আমার নেট ছিল না, 2 দিন ধরে তোমার নেট ছিল না, এটা তো আমি মানতে পারবো না, তাই না? কিছু মানুষ আছে যারা আগে রাতে বসে, তারাই এগুলো ধরনের দাবি করে। তো তাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, এইসব দাবি টাবি করে লাভ নাই, নেট নাই, কারেন্ট নাই, এইসব কোনো মানে কোনোভাবেই কিছু আমি একসেপ্ট করবো না, নাম্বার তোমার কাটা যাবেই।